গণতন্ত্রের বিশ্ব সবাই তার বিরুদ্ধে। বকে কারা আছে? চায়না আছে, রাশিয়া আছে, আর তাদের আমাদের অতি কাছে প্রতিবেশী যারা প্রতিদিন আমাদেরকে সীমান্তের মুখ মারে, তারা তাদের সাথে আছে। আরেকটি মৌলিক চরিত্র হল প্রতিপক্ষ দলের মধ্যে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরি করো এবং আরামছে রাজত্ব চালাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে সভার সম্মানিত সভাপতি পঞ্চভবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সতীমণ্ডলী, সাংবাদিক ভাই বোনেরা, আজকে এই আলোচনার শুরুতে যে প্রবন্ধটি পাঠ করা হয়েছে বা বলা হয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর ওয়ারিসুল করিমের এই যে আলোচনাটি সারসংক্ষেপে পেশ করেছেন, এরা যদি 2018 সাল নির্বাচনের পরে পেশ করা হতো সবার সামনে, তাহলে সহজ বেশি হতো। যাই হোক, একদম না হওয়ার চেয়ে শেষ হওয়া ভালো। আজকে হাসিনা সরকার তিনি অভিনব পন্থা অবলম্বন করেছিলেন। আমরা ভাবছিলাম তিনি আবার কি করেন, তার কবিরা বলতেন যে তিনি আবার নতুন কিছু করবেন, আর তিনি কী করলেন? এমন ব্যবস্থা করলেন যে আমরা কেউ নির্বাচন করতে পারলাম না। তিনি তার দলের লোকদেরকে দাঁড় করিয়ে দিলেন প্রার্থী হিসেবে, ডামি প্রার্থী হিসাবে। আর কিছু কিছু দল, তারা তাদেরই অংশ ছিল, তারাও ইলেকশন করছে। প্রকৃতপক্ষে এটা ডামি নির্বাচন, তারাও বলছে, আমরাও বলছি। এবং এটা যে নির্বাচনে তারা লজ্জা পাচ্ছেন না, তারা বলে কি এটা কৌশল। তার মানে হচ্ছে আওয়ামী লীগ এমন জায়গায় পৌঁছে গিয়েছে, অপকৌশলকেও তারা গ্রহণ করে লজ্জা বোধ করেন না, তারা এটাকে গর্ব সহকারে বলছেন এটা আমাদের রাজনৈতিক কৌশল। আমি ধন্যবাদ জানাই যে তারা এই কৌশলে জিতেছেন, কিন্তু শেষ রক্ষা হবে কি? আমার তো মনে হয় রক্ষা হবে না। 7 তারিখ বিজয়ের দিন তারা করছেন, কয়েকটা প্রার্থী তারা জিতবেন তারা লিখে রেখেছেন, শুধু আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা 7 তারিখে সন্ধ্যার দিকে। কিন্তু এই আনুষ্ঠানিক ঘোষণার পর তারা কি আসলে জিতবেন? আমার বিশ্বাস তারা জিততে পারবেন না। দেশবাসী, সারা গণতান্ত্রিক বিশ্ব সবাই তার বিরুদ্ধে। বকে কারা আছে? চায়না আছে, রাশিয়া আছে, আর তাদের আমাদের অতি কাছে প্রতিবেশী যারা প্রতিদিন আমাদেরকে সীমান্তের মুখ মারে, তারা তাদের সাথে আছে। এই ত্রয়ী শক্তির যৌথ সহযোগিতায়, সমর্থনে এবং এই দেশে গুটি কয়েক দেশ বিরোধী, জাতি বিরোধী মানুষের সমর্থনে এই সরকার টিকে থাকার ব্যবস্থা করছে, তারা চেষ্টা করছে টিকে থাকবে। আমি বিশ্বাস করি তারা টিকে থাকতে পারবে না। তো শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মতপার্থক্য ভুলেও এগিয়ে যেতে হবে, এবং শুধু ঐক্যবদ্ধ হওয়ার শর্তই হচ্ছে আমি বড় দল আছি, আমাকেও কি ছাড়তে হবে। যদি আমি সবটা খেতে চাই, তাহলে ছোট দলগুলো তার সাথে আসবে না, আসার কারণ নেই। কাজে আমরা যদি এক রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মাধ্যমে আমরা কল্যাণ প্রাপ্ত হব, 50 বছর পরেও আজকে আলোচনা হয়েছে যে নির্বাচন আমরা তৈরি করতে পারি, ব্যবস্থা তৈরি করতে পারি নাই। মাঝে 3 নির্বাচন হয়েছিল, আমরা আশা করেছিলাম নির্বাচন আসতে পরে যুদ্ধ, সংঘাত, আন্দোলন করার প্রয়োজন হবে না। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্যের জাতির, আমরা এই সংঘাত করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। 50 বছরের পরেও আমরা আন্দোলনকে মুক্তি হতে পারলাম না, হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার পরেও আমাদের মুক্তি আসেনি। তাই আসুন মুক্তি গল্পে আমরা সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করি যাতে দেশে একটি সত্যিকার ব্যবস্থা কায়েম হতে পারে, যার মাধ্যমে আর মানুষকে রক্ত দিতে হবে না, আর জেল খাটতে হবে না, গুম হতে হবে না, খুন হতে হবে না। তার জন্য প্রয়োজন হচ্ছে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়া, এর কোনো বিকল্প নাই। দেশের মানুষ তৈরি আছে, তো মানুষ আস্থা পাচ্ছে না, মানুষ হয়তো আস্থা পাচ্ছে না, তাই তার নামছে না।
হ্যাঁ বিশ্বাস করি, না নামলেও তারা এই নির্বাচনের প্রতি তাদের যে নেতিবাচক মনোভাব আছে তা প্রমাণিত হবে 7 তারিখ। আপনাদের আমরা চেষ্টা করতে হবে যাতে আমরা জনগণ যাতে এই নির্বাচনে ভোটই দেয় না, এই নির্বাচনকে সজোরে সোচ্চার কণ্ঠে তা প্রত্যাহার করে তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন, যাতে আমরা এগিয়ে যেতে পারি, জাতির মুক্তির লক্ষ্যে আমরা এগোতে পারি। আপনাদের সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবি পার্টি কর্তৃক আয়োজিত অধ্যকার এই সময় উপযোগী আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, সময় একেবারেই কম, শ্রদ্ধেয় আলোচকবৃন্দ সংখ্যায় অনেক বেশি। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যে সত্যের প্রচার ও প্রচারণা যখন কমে যায়, মিথ্যার প্রচার তখন স্বাভাবিকভাবে বেড়ে যায়। সত্য প্রচারের জায়গাটিকে আমাদের আরও শক্তিশালী করতে হবে। আমাদের মনীষীবৃন্দ বহুকাল পূর্বে বলে গেছেন, যাদের কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি তারা বলে গেছেন যে রাজনীতির নামে অপরাজনীতির মৌলিকভাবে মৌলিক চরিত্র তিনটি। একটি হলো যে মিথ্যা এত বলো, এত বেশি মিথ্যা এত বলো যেন এটা সত্যে পরিণত হয়ে যায়, মিথ্যাকে সত্য বানিয়ে ছেড়ে দাও, এটা একটা পরিকল্পিত কর্মসূচি। আরেকটি হলো যে প্রয়োজন হলে গাধাকে বাপ ডাকো, আর প্রয়োজন ফুরিয়ে গেলে বাপকে গাধা বানিয়ে দাও। আরেকটি মৌলিক চরিত্র হলো প্রতিপক্ষ দলের মধ্যে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরি করো এবং আরামসে রাজত্ব চালাও। এই তিন চরিত্রে আমরা দেখছি বর্তমান রাজনীতি চলছে। সত্যকে দাবানো হচ্ছে, মিথ্যাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এক দুধ বিক্রেতা, আমি সংক্ষেপে বলছি, যে তিনি 5 লিটার দুধ বিক্রি করার জন্য বাজারে যাবেন কিন্তু এটা দিয়ে তার চলবে না, আরও কয়েক লিটার পানি মিক্সড করলেন, কারণ পানি মিশিয়ে দুধ বিক্রি করবেন এটা তো প্রতারণা, এই প্রতারণা তো মেনে নেওয়ার মতো নয়। যখন পানি মেশানো হয় তখন পানির সাথে একটি মাছের পোনা ঢুকে গেছে অসাবধানতা বশত। তো এখন এই 10 লিটার দুধ, 5 লিটার পানি, 5 লিটার দুধ, সর্বমোট 10 লিটার নিয়ে যখন বাজারে বিক্রি করতে গেছে, তখন প্রথমেই যে গ্রাহক এসেছেন এসে বলছেন আমাকে এক পোয়া দুধ দাও। তো এক পোয়া দুধ দেওয়ার সময় দুধ কি খাঁটি পিওর? হ্যাঁ পিওর, দুধ বিক্রেতা বলছে। এক পোয়া দুধ দেওয়ার সময় ওই মাছের পোনাটা বেরিয়ে গেছে। এখন গ্রাহক বেচারা চার্জ করতেছে কি একই, আমার দুধের মধ্যে মাছের বাচ্চা আসলো কোত্থেকে? তখন দুধের মালিক বলছে তুমি কথা বলো কেন, কেন কথা বলছো? দুধ নিবে এক পোয়া, মাছ কি তোমার এখানে 5 কেজি ওজনের আসবে? মাছ তো মাছের বাচ্চাই আসবে। সুতরাং আমাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে যে সত্যকে প্রচার করা এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা পরিষ্কার বলি, 2014 সালে নির্বাচনের নামে তামাশা করা হয়েছে, 2018-তে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, আবারও 2024-এ এসে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এই প্রতারণার কোনো সুযোগ দেয়া যায় না। আমাদের সবাই একসাথে রাজপথে আমরা গর্জে উঠবো ইনশাআল্লাহ। আমরা সকলকে আহ্বান জানাই, আমরা নিষ্ঠুরতা কিভাবে চলছে এটা বুঝার চেষ্টা করি। প্রত্যেকটা স্তম্ভ, একটা বিল্ডিংয়ের জন্য মৌলিকভাবে যে এরকম পিলার দরকার, স্তম্ভ দরকার, একটা রাষ্ট্রের জন্য ওইরকম কিছু মৌলিক স্তম্ভ দরকার। বিচার বিভাগ একটা স্তম্ভের নাম, নির্বাচন কমিশন একটা স্তম্ভের নাম, প্রশাসন একটা স্তম্ভের নাম। দুর্ভাগ্য যে সব কোটি স্তম্ভকে এই 15 বছরে ধ্বংস করে দেয়া হয়েছে, এটাই বাস্তবতা। আজকে অপরাধের সংজ্ঞাটা বদলে দেয়া হয়েছে, বাড়িতে কেউ চুরি করতে আসে তো চোরের কোনো অপরাধ নাই, বাড়িওয়ালা যদি চোরকে তাড়া করে এই তুমি কে, তাহলে বাড়িওয়ালা অপরাধী। পরিস্থিতিটাকে এইরকম তৈরি করা হয়েছে, চুরি অপরাধ নয়, চুরিকে বাধা দেওয়া যেন অপরাধ। এই কুৎসিত,
এবং এই নির্মম অপব্যাখ্যা থেকে জাতিকে মুক্ত করতে হবে সবাইকে একসাথে। ধন্যবাদ সবাইকে। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেওয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর 01711158496 এবং 01913089045।